প্রত্যেক বাবা মার সব থেকে বড় সম্পদ হচ্ছে তার নিজ সন্তান। তাই তো নিজের সর্বস্ব দিয়েই সন্তানকে বড় করে তোলেন বাবা মা। যদি সন্তানকে মানুষে করার মতো এই ধরনটা সবার একরকম হয় না, সন্তানকে ভালোভাবে মানুষ করতে ভালোবাসার পাশাপাশি বকাবকিও করতে হয় মা বাবাকে। তবে যখন সন্তান বড় হয়ে যায় তখন একটু একটু করে মা বাবার সঙ্গে তর্ক করাও শুরু করে। তাই এই সময়টাতে এমন কিছু কথা সন্তানরা বলেন যা মা বাবাকে কখনো বলা উচিত নয়। এসব কথা মা বাবাকে কেবলই কষ্টই দেয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে কোন কথাগুলি একদমই মা বাবাকে বলা উচিত নয়। প্রথম, আমি তোমাকে ঘৃণা করি। এই কথাটা যে কোনো অভিভাবকের কাছে সব থেকে বড় কষ্টের। সন্তান যতই বড় হয়ে যাক না কেন, এই কথাটি একদমই বলা উচিত নয়। দ্বিতীয়ত, তোমরা আমাকে জন্ম দিলে কেন? অনেক সন্তানকেই এই কথাটি বলতে শোনা যায়, যা সত্যি খুবই খারাপ। যে কোনো অভিভাবকই এই কথা শুনতে মোটেই প্রস্তুত থাকেন না। বিশেষ করে বিবাহ বিচ্ছেদের পরিস্থিতিতে সব থেকে বেশি শুনতে হয় এই অভিযোগ। কিন্তু এই কথাটি সব থেকে বেশি আঘাত করে তাদেরই। তৃতীয় কথা, তুমি বোন বা ভাইকে বেশি ভালোবাসো আমার থেকে। অভিভাবকের কাছে সব সন্তানই সমান। হয়তো স্নেহের বই প্রকাশটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে, কিন্তু এটা কখনো ভাবা উচিত নয় যে অন্য সন্তানকে তিনি বেশি ভালোবাসেন। সেটা ভেবে তাকে কটু কথা একেবারেই বলা উচিত নয়। তোমরা যদি আমার মা বাবা না হতে ভালো হতো, সম্ভবত প্রথম কথাটির চেয়েও এই কথাটি অনেক বেশি কষ্ট দেয় অভিভাবকদের। তাই ভুলেও বন্ধুরা এই কথাটি মা বাবাকে কোনোদিনও বলতে যেও না। যারা তোমাকে এত কষ্ট করে মানুষ করলো, এত বড় করলো, তাদের কাছে এই কথাগুলো বলে তাদের সম্মান, তাদের জীবনে দুঃখ কষ্ট আর বাড়িয়ে দিও না। তোমাকে এখন সময় দিতে পারবো না। মা এবং বাবারা সন্তানকে বড় করে তোলার সময় অনেক আত্মত্যাগ করেন, কিন্তু উল্টোটা সব সময় দেখা যায় না। যদি বাস্তবের কারণেও বয়স্ক অভিভাবককে সময় দিতে না পারা যায়, তাহলেও এভাবে কথা বলা কখনো শোভনীয় নয়। তো বন্ধুরা, তোমরা যদি নিজের মা বাবাকে সব থেকে ভালোবেসে থাকো, অবশ্যই এই কথাগুলো মা বাবাকে কোনোদিনও বলো না। তাহলে তাদের জীবনে দুঃখ কষ্টের ভার তুমিও হয়তো অনেক বাড়িয়ে দেবে। আর তুমি যদি মা বাবাকে সত্যি ভালোবেসে থাকো, ভিডিওটি একটি লাইক অবশ্যই করে দিও। কোনো মন্তব্য থেকে থাকলে সেটি কমেন্ট করে জানাও। তুমি তোমার মা বাবাকে কতটা বেশি ভালোবাসো অবশ্যই সেটি কমেন্ট করে জানাও। ভালো থাকো, সুস্থ থাকো।